গুড মর্নিং এভরিওয়ান, এই তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম। আর এই যে আমাদের চারটি রাতে ঘুমানোর সময় ওদেরকে একটা টাওয়াল দিয়ে কভার করে দিই, তো টাওয়ালটা আমি কিছুক্ষণ আগেই খুলে দিলাম আর কার্টেনটাও খুলেছি। তো এখন আমি একটু তোমাদের অনেক সুন্দর একটা জিনিস দেখাবো। এই তো আমাদের বারান্দা, তো বারান্দা থেকে আমাদের নিচের গার্ডেনের ভিউটা দেখাবো তোমাদের, কি যে সুন্দর লাগছে। এই যে দেখো, সারা রাত বৃষ্টি হয়েছে তাই গার্ডেনটা একদমই ভিজা। আচ্ছা, কিছুদিন আগে একটা ব্লগে তোমরা দেখেছো যে আমি আমার গার্ডেনের শেষ সবজি মানে করলা, অনেক করলা আমি আমাদের উত্তরণের জন্য নিয়ে গিয়েছিলাম। তো আমরা ভেবেছিলাম আসলে ওইটাই শেষ হয়তো, কিন্তু আসলে না, এখনো অনেক করলা আছে। আর দেখো এই যে পানিতে দেখলে বুঝতে পারছো যে বৃষ্টি হচ্ছে, আজকের ওয়েদারটা এরকমই মেঘলা আর হচ্ছে বৃষ্টি। তো কিছুক্ষণ পরে গার্ডেনে যাব মুখ হাত ধুয়ে, দেন হচ্ছে জুলিয়ানার আমি গার্ডেনের কিছু করলা নিয়ে আসবো তুলে। আর আমার পাট শাকগুলো অনেক বড় বড় হয়েছে, পাট শাকগুলোও খেতে হবে। কিছু গাছ শুধু ফেলে দেওয়া হয়েছে, বাট গাছ ফেলে দেওয়ার পরেও যেটা হয়েছে স্পেসগুলো কভার হয়ে গেছে, কেননা ওইদিকে ওইদিকে দেখা যাচ্ছে আমার পাট শাকগুলো এত বড় হয়েছে যে ফাঁকা স্পেসগুলো ও কভার করে ফেলেছে। এখন আর সেই ফাঁকা জায়গাটা নেই যে টমেটো গাছগুলো ফেলে দেওয়ার পরে যে ফাঁকাটা ছিল সেটা। তো নিচে এসে আমরা দুজন ব্রেকফাস্ট করলাম। আজকে আমরা দুজনই বাসায়, মানে মানুষ দুজন আর আমাদের চাচি। অল্প হচ্ছে গতকালকে ওর দাদা দিদির বাসায় গিয়েছে, সেজন্য আজকে আসলে আমরা খুবই লোনলি ফিল করছি। অর্ককে ছাড়া আসলে কিছুই ভালো লাগে না। তো সকাল থেকে মনে হচ্ছে যে কি যেন একটা মিসিং, বারবার শুধু ওর কথা মনে পড়ছে। তো যাই হোক, সত্যি কথা বলতে আমি গার্ডেনে যেতে চেয়েছিলাম, বাট যখনই গার্ডেনে যাব তখনই আবার ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। মানে আজকে সারাদিন এরকম, একটু বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি বন্ধ হচ্ছে আবার হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো আবার থেমে যাবে, যাওয়া হয়তো যাবে, দেখি। তার আগে হচ্ছে আমি শিন থেকে কি অর্ডার করেছি একটু দেখাই। আমি আমি আসলে ভুলে গিয়েছি এটা শিনের এই প্যাকেটে কি আছে, কারণ শিন থেকে হচ্ছে কি মাঝখানে আমার অনেক দিন কিছুই অর্ডার করা হয়নি, তারপরে আবার ইদানিং আবার অনেক কিছু অর্ডার হচ্ছে, যে শিন থেকে তেমো থেকে অনেক কিছু অর্ডার হচ্ছে মানে এই বাসায় আসার পর। তো প্রতিদিনই কিছু না কিছু আসছে, আমি আসলে একদমই শিওর না যে এটার মধ্যে কি। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে মেইনলি হচ্ছে আমার গার্ডেনের জন্যই আমি অনেক কিছু অর্ডার করেছিলাম, মেইনলি গার্ডেনের জিনিসগুলো এসেছে। এই বাথরুমটা আমি বাসায় ইউজ করতে পারবো, আর কোথাও যদি বেড়াতে যাই, যেমন এর আগে গিয়েছিলাম সুইমিং পুলে গিয়েছিলাম, এটাকে এখন ওয়াশ করতে দিব। আর হচ্ছে যে এটা এটা হচ্ছে আমি কেন কিনেছি বলি, অনেক সময় থাকে না যে কিছু কিছু পানির বোতল থাকে যে খুবই সরু, যে আমার আছে এরকম, বাট ওটা হচ্ছে একটু বড়, ওটা ভিতর পর্যন্ত আমি ওয়াশ করতে পারি না, খুব কষ্ট হয়, ভিতর পর্যন্ত যায় না, সেই জন্য আমি এটা কিনেছি। এটা দেখো জিনিসটা সুন্দর না? তো এটা খুবই খুঁজেছি আমি অনেক জায়গায়, বাট এরকম এত সরু টাইপের আমি পাইনি কোথাও। তো এটা আমার মনে হয় আমার জন্য মানে এটা খুবই খুবই হেল্পফুল হবে। এটা কি, এটা কি কিনেছিলাম, এটা আমার জন্য অনেক হেল্পফুল একটা জিনিস হবে। এটা হচ্ছে আমার বাথরুম ক্লিনার, এটাকে বড় করে সেট করা যাবে, এটাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো, আমাকে ঝুঁকে ঝুঁকে করতে হবে না। ঝুঁকে ঝুঁকে করলে হয় কি, খুব প্রেশার হয়, কোমরে খুব ব্যথা হয়, এটা মনে এইভাবে নাকি নাকি জুলিয়ান হয় না? তো জুলিয়ান এরকম করে দেখব না, এটা না দিলে কি ভালো হতো, এটা না দিয়ে তো হয়, দেখো নাকি না দিয়ে হয় না, না দিয়ে হয়। তাহলে এটা কি, ওটাই মনে দিতে হবে, হ্যাঁ ওটা মনে করে দিতে হবে, এইটা কিসের জন্য, এটা তোমার মনে এখানে হবে তাই না? দেখে আমাকে তো, যাই হোক আমি এটাকে সেট করতে ব্যর্থ হয়েছি, তো জুলিয়ান করে দিল। এটা দিয়ে খুব সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি আমি ক্লিন করতে পারবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াশরুম আমি
ব্রাশ করতে পারবো। আমার জন্য খুবই খুবই ইজি হবে, আমার এখন আর ঝুঁকে ঝুঁকে করতে হবে না। এটা এখন যেটা হয়েছে যে ওয়ান টাইম ইউজ যে কাপগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে আমি উইন্টারের জন্য কিছু বীজ রোপণ করেছি, এখনো ভালো ফল পাচ্ছি না কারণ আমাদের এখানে এইবার অনেক লম্বা সময় গরম ছিল। দেখো ছোট ছোট অনেকগুলো কাপ, এগুলো কিন্তু চাইলে আমি অনেকবার ইউজ করতে পারবো। তো এগুলো দেখে খুব ভালো লেগেছে, খুব বেশি এগুলো এক্সপেন্সিভ না, খুবই অল্প প্রাইসের মধ্যে দেখলাম সেই জন্য এটা নিলাম। আর এগুলো হচ্ছে গার্ডেনের জন্যই সব, এগুলো গাছের সাথে লাগানোর জন্য, গাছ যেন ঝুঁকে না যায় সেই জন্য। এগুলো সেম থিংস, এগুলো বাট এগুলো এটা হচ্ছে ক্লিপের মতো, মানে একটা ডালের সাথে আরেকটা ডালকে যখন তুমি একসাথে ক্লিপ করতে যাবে তখন তার জন্য এটা খুবই হেল্পফুল হবে। এটা আমি যেটা কিনেছি সেটা হচ্ছে গাছ লাগানোর জন্য যে প্ল্যান্ট, যে প্ল্যান্টিং ব্যাগগুলো পাওয়া যায় না সেই প্ল্যান্টিং ব্যাগগুলো। এগুলো হচ্ছে লিটার হিসাবে এগুলো সেল করে ওরা, আমি কখনো আগে ইউজ করিনি, এটা ফার্স্ট টাইম আমি কিনলাম। আমার হচ্ছে প্রচন্ড অ্যালার্জি, এই যেগুলো আমি খুলছি আমার নাক চুলকাচ্ছে। প্ল্যান্টিং ব্যাগ, এটার মধ্যে মাটি সার সবকিছু দিয়ে এটার মধ্যে গাছ বোনা যাবে। এই যে দেখো এটা, এটা আলাদা ভাবে তোমার কিছুই করতে হবে না, হোলও মনে হয় করতে হয় না। এটা আমি দেখবো, আমি শিওর না এটাতে হোল করতে হবে কিনা, এটাতে মনে হয় হোল করতে হয় না। দেখো জিনিসটা যেরকম মনে হয় টবের মতোই, মানে প্ল্যান্টিং ব্যাগ বলে। দেখো পানি তো যদি পানি দিয়ে দেখি আমি এমনি এমনি পানি বের হয়ে যায়, তাহলে এটাতে আমার মনে হয় হোলও করতে হবে না, মনে হয় বের হয়ে যাবে নিচে তোরকমই লাগে। মেবি পানি বের হয়ে যাবে। তো এটাতে আমি এইবার অন্তত একটাতে হলো আমি গাছ, একটা গাছ লাগিয়ে দেখতে চাই। তোমার এখানে তো মাটি আছে তাহলে কেন এটা নিছো? হ্যাঁ তোমার তো গার্ডেনে মাটি আছে তাহলে এটা কেন নিছো? এটা নিয়েছি কেন, এটা নিয়েছে মেইনলি হচ্ছে যেগুলো মাটির নিচে হয় যে সবজিগুলো, যেমন আলু পেঁয়াজ গাজর সেগুলোর জন্য। কারণ আমার আমার মাটিটা, আমার তো বাসা নতুন, আমি যদিও অনেক মাটি দিয়ে আমি গার্ডেনটাকে ভরেছি কিন্তু তারপরেও আমার মনে হয় যে মাটি আরো লাগবে। তো একসাথে তো আসলে এত সম্ভব না, আমি আস্তে 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 মাটি দিয়ে আরো ভরবো জায়গাটা। তো তারপরও আমি এবার তো আমি অবশ্যই উইন্টারেও যা করব সবই আমার ট্রায়াল হবে, আর আমি কিছু মাটিতেও করব, কিছু এটার মধ্যেও করব, কিছু হচ্ছে যে ককশিটের মধ্যে করব, যেটাতে ভালো হবে নেক্সট ইয়ার থেকে ওইটাই আমি হয়তো মেনটেন করার চেষ্টা করব, ওইটাতেই করার চেষ্টা করবো আর কি। তো এই বছর হচ্ছে সব কিছুতেই করে দেখব, এই বছর যেটাতে ভালো হবে নেক্সট ইয়ার থেকে ওইটাতেই করব। তো এই তো এরকম কয়টা আছে, পাঁচটা আমি দেখলাম যে আমার কাছে যতটুকু মনে হলো, আমি অনেক ভিডিওতে দেখেছি তো যে টবের থেকে এগুলোতে লাগানোতে বেশি ভালো হয়। কেন টব থেকে মাটি বের করে আবার টবের মধ্যে মাটি দিয়ে মাটিগুলোকে ঠিক করা আমার মনে হচ্ছে যে একটু ঝামেলা, বাট এগুলোতে আমার মনে হয় ইজি হবে কারণ এগুলো বেশি হেভি না, টপ তো অনেক হেভি। একবার যদি তুমি মাটি দিয়ে ফিল আপ করে ফেলো সেই টপটা কিন্তু অনেক হেভি হয়, মানে আমার জন্য খুবই কষ্ট। আর একটা কথা জিজ্ঞেস, এটা কি ইচ্ছামত এখান থেকে ওখানে নিয়ে যাব? হ্যাঁ সব জায়গায় নেওয়া যাবে, হ্যান্ডেল আছে যেটা ধরে, ব্যাগের মতো তো ব্যাগ তো এটা। সেটা যাই হোক, এই ছিল আমার শীনের থেকে পারচেজ করা জিনিসগুলো আমি তোমাদের দেখালাম। আসলে শীন থেকে কি কিনেছে এটা দেখানোর আমার আসলে ইচ্ছা ছিল না, কি করব হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, ভাবলাম যে টাইমটা কেন ওয়েস্ট করব তোমাদের দেখিয়ে দিই। বৃষ্টি খুবই কম, এখন একটু গার্ডেনে যাই। তো বাইরে কিন্তু এখনো বৃষ্টি, বেশিক্ষণ থাকা যাবে না, জাস্ট করলা গুলো তুলেই চলে যাবো আর এগুলো একটু গার্ডেনে রাখবো। আচ্ছা আমি আগে কিছু ঢেঁড়স উঠাই, এত বড় বড় হয়েছে। আচ্ছা এই যে বড় ঢেঁড়সটা দেখছো এটা ইচ্ছা করেই তুলছি না, কারণ এটা চাচ্ছি যে আমি বীজটা রাখবো সেই জন্য এটাকে বেশি বড় করছি। এই যে ঢেঁড়স, ঢেঁড়সগুলো তুলি, মাই ফেভারিট, জুলিয়ানের খুবই অপছন্দের একটা ভেজিটেবল এটা। এই গাছ থেকে হচ্ছে তিনটা ঢেঁড়স নিলাম, আর ওই গাছে দেখি নেওয়া যাবে কিনা, ওই গাছে মনে হয় একটা তুলে হবে।
হ্যাঁ একটা তোলা যাবে। আচ্ছা এখান থেকে একটা তোলা যাবে। এই গত সপ্তাহে আমরা ঢেঁড়স ভাজি খেয়েছি, অনেকগুলো ঢেঁড়স নিয়েছিলাম, প্রায় 10 থেকে 15টার মতো। তো যাই হোক, এই যে দেখো, তো 4টা ঢেঁড়স নিলাম, এখন হচ্ছে আমার করলা তোলার পালা। তোমার মনে আছে মনে গত মাসে সব বেগুন গাছ ফেলে দেওয়ার পরে? হ্যাঁ, সব বেগুন গাছ ফেলে দেওয়ার পরেও এইখানের ভিতরে একটা বেগুন গাছ ছিল, মানে ধরার মতো অবস্থা ছিল না বেগুনটা, তো তারপরে এখানে একটা বেগুন হচ্ছে। যাই হোক, এখন আর কোনো টাইম ওয়েস্ট না, আমি এখন একটা একটা করে করলা নিই। এখানে ছোট একটা করলা, এটা তোলা যাবে না। তারপর হচ্ছে যে নিচের করলাটা কি করব জুলিয়ান, কত বড়? এই যে তুলে ফেলে। আচ্ছা, তো এই যে এক নাম্বার করলা, এই যে দেখো সবাই, দুই নাম্বার করলা, এই হচ্ছে তিন নাম্বার করলা। আমি দেখাচ্ছি, শুধু দেখো তোমরা, যে গাছটা ফেলে দিতে চেয়েও কেন ফেলে দিচ্ছি না, এটাই হচ্ছে রিজন যে কিভাবে ফেলবো, মানে করলা তো শেষ হচ্ছে না। আমি অনেক হ্যাপি, সৃষ্টিকর্তার কাছে আসলে অনেক কৃতজ্ঞ যে না চাইতে এত কিছু পেলাম। কয় নাম্বার হলো? তোমার গার্ডেন করার ইচ্ছা ছিল অনেক বছর, পারিনি। আমাদেরকে প্রতিদিন কলা ভাজি খাইতে হবে এখন। কলা ভাজি খাইতে হবে সেমন কোনো কথা না, করলা খেতে হবে সেটা বড় কথা। আমাকে বললে আছে মাত্র 5টা কাটবো, বেশি সময় লাগবো না। কি করবো আমি বলো তুমি? সবাইকে দিছি উত্তরণে, বাবা মাকে দিছি, আমরা এতবার খাইলাম। দেখো অবস্থা এটা। ও মাই গড, না অবস্থা না, এটা বাইরে থেকে কাটবো। ও মাই গড, বাইরে থেকে কাটবো কেন, এখান থেকে কাটবো। ভিতর থেকে দেখে এতগুলো চোখে পড়লো, বাসায় যেয়ে কাউন্ট করবো আবার। এখন বাইরে থেকে একবার দেখি, সব থেকে বড়। আমি ওয়াশ করতে থাকি, ওয়াশ করার পরে আমি তোমাদের বলছি যে মোট কয়টা করলা। কাজে যাওয়ার সময় যখন এরকম বৃষ্টি থাকে তখন আর ভালো লাগে না, মানে বাসায় থাকি যখন তখন খুব ভালো লাগে। তো কিছুক্ষণ পরে অর্ক আসবে, আর একদিনের জন্যই দিয়েছে, আজকে চলে আসবে। তো ও আসার পরে হচ্ছে আমরা উত্তরণে যাব। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো। বাই বাই।